আসসালামু আলাইকুম, মোহাম্মদ আকরামুজ্জামান বলছি। ফিশারিজ বাংলাদেশ চ্যানেলটি বাংলাদেশ ইন্ডিয়া সহ পৃথিবীর যে প্রান্ত থেকে দেখছেন সেই সমস্ত মাছ ও চিংড়ি খামারি ভাই বোনদের স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা ভালো আছেন। আজকে যে ভিডিও, সেই ভিডিওটি হচ্ছে আসলে একটি ব্যতিক্রমধর্মী মেসেজ নিয়ে আপনাদের সামনে এসেছি। সেটা হচ্ছে যে মাছ বা চিংড়ি যে নাড়িভুঁড়ি আমরা ফেলে দিই, অর্থাৎ মাছের হচ্ছে আমরা কী ফেলে দিই, মাছের হচ্ছে নাড়িভুঁড়ি ফেলে দিই, অনেক সময় আইস ফেলে দিই বা লেজের অংশগুলো ফেলে দিই, চিংড়ির ক্ষেত্রে হচ্ছে আমরা সেলগুলো ফেলে দিই, যে হচ্ছে বাইরের যে খোলস সেটা ফেলে দিই, তারপরে হচ্ছে অনেক সময় হেডও ফেলে দিই। তো এই যে ফেলে দেওয়া জিনিসগুলো, এগুলোকে হচ্ছে কাজে লাগানো সম্ভব। অর্থাৎ কীভাবে কাজে লাগানো সম্ভব, এই যে ফেলে দেওয়া অংশ, স্পেশালি হচ্ছে এই ভিডিওটি হচ্ছে প্রসেসিং প্ল্যান্টে যারা কাজ করেন, অর্থাৎ মাছের যারা প্রসেসিং প্ল্যান্টে কাজ করেন এবং যে অনেক উচ্ছিষ্ট তৈরি হয়, তাদের জন্য হচ্ছে একটা ভালো মেসেজ হতে পারে আজকের ভিডিওটি। সেটা হচ্ছে এই নাড়িভুঁড়িগুলো বা ফেলে দেওয়া যে অংশগুলো মাছের, সেটাও হচ্ছে কাজে লাগানো যেতে পারে। কী কাজে লাগানো যেতে পারে, সেটা হচ্ছে এনজাইম তৈরির কাজে লাগানো যেতে পারে। এনজাইম তৈরির কাজে লাগানো যেতে পারে বলতে আপনাদের আমি ব্যাখ্যা দিই, সেটা হচ্ছে যে আমরা মাছগুলো চাষ করি, সে মাছগুলোর হচ্ছে চাষ করার ফলে পরে তো আমরা হচ্ছে সেটাকে ধরে মানে খাওয়ার সময় তো অবশ্যই ভিসেরাগুলো ফেলে দিই। তো এক কেজি যে ভিসেরা বা এক কেজি যে হচ্ছে নাড়িভুঁড়ি বা এক কেজি যে হচ্ছে উচ্ছিষ্ট অংশ থেকে এক গ্রাম প্রোটিয়েজ এনজাইম পাওয়া যায়। চিন্তা করুন যে এক গ্রাম প্রোটিয়েজ এনজাইম পাওয়া যায়। এই এনজাইম তাহলে কী কাজে লাগতে পারে আপনাদের মনে হচ্ছে, যে হয়তো দেখবেন যে আমরা বাংলাদেশে, এই আমাদের বাংলাদেশে ইন্ডিয়াতে হচ্ছে অনেক এনজাইম তৈরি হয়, কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে আমরা ম্যাক্সিমাম এনজাইমগুলো আমদানি করি হলো পৃথিবীর বিভিন্ন দেশ থেকে। তারা কিন্তু এই এনজাইমগুলো তৈরি করে এই ভিসের বা মলমূত মানে এই নাড়িভুঁড়ি থেকে কিন্তু তৈরি করে থাকেন এই এনজাইমগুলো। এই এনজাইমগুলো খুব বেশি কাজে লাগে কোথায় চিন্তা করে দেখুন। এনজাইমগুলো কাজে লাগে হচ্ছে ডিটারজেন্ট, অর্থাৎ যে কোম্পানিগুলো ডিটারজেন্ট তৈরি করে, বিভিন্ন ধরনের লেদার তৈরি করে, লেদার মানে চামড়া জাতীয় হচ্ছে এই যে আপনার মানে কী বলবো, জুতা বা হচ্ছে স্যান্ডেলার তৈরি করে থাকে, সিল্কের বিভিন্ন কাজে, এবং ফার্মাসিউটিক্যালসে প্রচুর এনজাইম লাগে। তো এই এনজাইমগুলো আমরা ম্যাক্সিমামই হচ্ছে দেশের বাইরে থেকে রপ্তানি করে নিয়ে আসি। তো এই ভিসেরাগুলো, অর্থাৎ এই যে হচ্ছে আপনার মাছ বা চিংড়ির যে নাড়িভুঁড়িগুলো, এগুলো থেকে এক কেজি ভিসেরা থেকে এক গ্রাম প্রোটিয়েজ এনজাইম পাওয়া যায়। এই এনজাইমটা হচ্ছে আমরা যদি এটা ভালোমতো প্রসেস করতে পারি, তাহলে আমরা অবশ্যই এনজাইমের জন্য যে আমাদের বাইরের যে সোর্স, সেই সোর্স আমাদের আর মানে সেখানে যেতে হবে না, আমরা নিজেরাই হচ্ছে এই এনজাইমগুলো তৈরি করতে পারবো যদি আমরা ঠিক মতো কাজে লাগাতে পারি এই নাড়িভুঁড়িগুলোকে। তো এটুকুই, আশা করছি ভিডিওটি আপনাদের কাজে লাগবে। ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।